একটি ওষুধের দোকান ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার রায়নার লোহাই বাজারে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রতি মাসে ওই স্বেচ্ছাসেবী সংস্থা একটি করে স্বেচ্ছায় রক্তদান শিবির করেন বলে জানান উদ্যোক্তারা। এদিন 30 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। আমরা প্রতি মাসেই একটা করে আছে, এছাড়াও আমরা মাসে দুটো করেও রক্তদান শিবির করি। তা এই যে মাসে প্রথম রক্তদান শিবির আমরা করছি, এরপরে আমাদের রক্তদান শিবির আছে। মূল লক্ষ্য কি আপনাদের? আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের যে রক্তদান জীবন দান, মানুষের পরিষেবা, মানে রক্তের জন্য বহু মানুষ মানে বিপাকে পড়ে। আমরা করি কি, বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো আছে এখানে, যেমন লোহাই সুরক্ষা মেডিকেল হল আমাদের সাহায্য করেছে, যথেষ্টভাবে আয়োজন করেছে। এখানে উপপ্রধান সুব্রত আছে, সদস্য কবির আছে, তাছাড়া এখানকার যে প্রধান সঞ্জয় করে যথেষ্ট সহযোগিতা করেছে। ওদের সহযোগিতা মানে প্রয়াস, আমি নামে মাত্র একটুখানি বাসটা, আমরা যে প্রয়াসের যে সহযোগিতাকে করে বাসটা ঠিকঠাক করে দেওয়া বা রক্তদান শিবিরটা অনুষ্ঠিত করার জন্য যা ব্যবস্থাপনা করা সেটা আমরা করেছি। মূল যে বিষয়টা হচ্ছে এখানকার যে সুরক্ষা মেডিকেল হল, তার সাথে সাথে এই এলাকার আরও মানুষজন তারা যথেষ্টভাবে সহযোগিতা করেছে। আমরা তো মেন আগে থেকেই করি, যখন মানুষের ক্রাইসিস পড়ে আমাদের কাছেই আগে আসে। এখানে সুব্রতদা থাকেন, তারপরে আমাদের সঞ্জয় থাকে। ওরা যেহেতু মানে দুটো অঞ্চলকে পরিচালনা করে, সেখানে ওদের কাছে যে মানুষগুলো আসে সে তখন আমাকে আবার জিজ্ঞাসা করে যে তোর ডাইরেক্ট কোনো ডোনার আছে নাকি। আমরা এখানে যেমন ব্লাড ডোনেশনের যে কোনো গ্রুপে নিচ্ছি, কিন্তু আমাদের কিছু রেয়ার গ্রুপ কালেকশন করা আছে অলরেডি। নেগেটিভ গ্রুপগুলো আমরা কিন্তু এই বাসেতে দিচ্ছি না। তার কারণ হচ্ছে ওগুলো যখন মানুষের খুব প্রয়োজন পড়বে, যাদের খুব নেগেটিভ গ্রুপ আছে তাদেরকে দেওয়ার জন্য আমরা এগুলো সুরক্ষিত রেখে দিয়েছি, যে ওটা যারা আমরা এক্সচেঞ্জ করতে পারি, তাদেরকে মাইনাস গ্রুপগুলো যাতে ডাইরেক্ট পেশেন্ট পেয়ে যায়। সুরক্ষা মেডিকেল হল উদ্যোগে আর প্রয়াসের সহযোগিতা আমরা সবাই পরিচালনায় আমরা এখানে রক্তদান শিবিরটা করছি। কোথায় করছেন এটা? এটা লোহাই বাজার আর লোহাই সমাজের বিদ্যানিকেতনের আর পাশে করছি আমরা। কাদের হাতে রক্ত তুলে দিচ্ছেন? এটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজের হাতে আমরা রক্ত তুলে দিচ্ছি। কতজন রক্ত দিচ্ছে এখানে মোট? এখানে 30 জন রক্তদান দিচ্ছে। হ্যাঁ, এখনই হঠাৎ রক্তদান শিবির করতে গেলেন কেন? আর রক্তদান হচ্ছে জীবনদান। বর্তমান পরিস্থিতিতে রক্ত খুব সংকট, তাই আমরা চিন্তাভাবনা করেছি যে আমরা রক্ত দেবো। একটা রক্তের অভাবে মানুষ মারা যাচ্ছে, সেই জন্য আমরা চিন্তাভাবনা করেছি যে আমরা রক্ত দেবো। এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে হবে, যাতে একটা মানুষ না মারা যায়, তার জন্য আমাদের প্রয়াস। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।